করতে হবে, ওরা ওখানে দু তিন দিন করায়, তারপরে এসে করতে হবে। সেটা আর আমি আর মানে আমি প্রথম দিন গিয়ে আধা সময়ও থাকতে পারিনি কোনো একটা কারণে, কম্পিটিশনে আর যাই হোক ওখানে এরকম আছে। কলকাতায় দুটো জায়গা তাহলে মেডিকেল গেছেন? মেডিকেলতে অল্প গিয়ে ঘুরে চলে এসেছি, ডাক্তার দেখানো হয়নি না। মানে আমার একটা ফোন আসলো, আমার কোনো উপায় ছিল না, তারপরে আর যাওয়াই হলো না। আপনার এমাথায় বাড়ি ঘর, আর এ তো মেডিকা, তো মাথায় মেডিকা একটা গাড়িতে আমি একটা যদি একটা বাসে উঠি, হ্যাঁ একদম মেডিকাতে নামবো। ওই ছোট ছোট বাসগুলো ছোট বড় সব রকম, মানে আমি যে জায়গায় থাকি না গড়িয়ায়, হ্যাঁ খুব ভালো যোগাযোগ ব্যবস্থা। হ্যাঁ বলুন, হ্যালো, আমাদের মেদিনীপুরে কোথায় বাড়ি? আর কোথায় বাড়ি সেটা বলতে পারবো না, আমরা তো কলকাতায় মানুষ। ও বাবা, দাদুদের সব আপনি কলকাতায় ছিলেন তাহলে, মা পড়াশোনা এসব কলকাতা? তাহলে কলকাতা কোথায়? ও তার মানে দাদু ছিলেন কলকাতা? না আমার একটা মেচেদার বন্ধু আছে, মেচেদার আছে আর একটা আছে কোথাকার, মেচেদার সে বার শান্তিপুর, আমি তো চিনবেন। আপনি নরেন্দ্র রামকৃষ্ণ চেনেন? ওর তো মহামায়াতলা, মহামায়াতলা আমি থাকি বালিয়া। এটা যে ফিমার বোন পড়ো পড়ে, মানে হিপ জয়েন্ট, যে হিপ জয়েন্ট আছে না, হিপ জয়েন্ট ওখান থেকে জাম্প করে দিয়েছে, তো ওটাকে ছাড়া মালাই চাকি তাহলে ঠিকই আছে, খুলে নিলেও কিছু হবে না। তাহলে ওইটাকে রিপ্লেস করে যে সব মানুষ ওটা করে না, তাহলে ভেতরে গ্যাপ আছে, ওর মধ্যে একটা কৃত্রিম জেল ঢুকিয়ে দেয়, আমার দাঁত করে না, হ্যাঁ হ্যাঁ ওই ধরনের একটা জিনিস ঢুকিয়ে দেয়, হাতুড়ি মেরে কাটবে, এটা চিড়বে, এটা ঢুকে যাবে। দু লাখ আড়াই লাখ টাকা খরচা আছে, 10,000 টাকা। না না না, 2-4 লাখ নেয় তো, হ্যাঁ খরচা 10,000 টাকা, 2-4 লাখ টাকা নেয়। হচ্ছে করে গ্যাপটা কমিয়ে দেয় তাই না? ওই একটা কাঠি ঢুকিয়ে দেবে দাঁতের মতন একটা, ওরকম 10,000 টাকা খরচা, তাহলে 2 লাখ 5 লাখ 10 লাখ অবধি নিয়ে নেয়। না না 2-3 লাখ নেয়, আমি সে ভেলোরে গিয়েছিলাম তখন একজনে ট্রিটমেন্ট করালো, বললো 2 লাখ টাকা না 3 লাখ টাকা কন্ট্রাক্ট হয়েছে, নি রিপ্লেসমেন্ট তাই তো বললো। এখন এখন সস্তা হয়ে গেছে, আগে না বাড়ছে দিন, 2 লাখ না 3 লাখ তো 1 লক্ষ টাকা ছিল, 1 লক্ষ 60,000 1 লক্ষ 60,000 80 হলো। আমি 10-12 বছর আগে, 12 বছর আগে কত বলছি, তখন হচ্ছে আপনার ওই
দু তিন লাখ টাকা তখন ছিল বেশি, বুঝলে? এখন কি হয় অনেক হয়ে গেছে, তাও ভেলোরে, ভেলোরে রেট কম হয় সব থেকে না, বিভিন্ন হসপিটাল নার্সিং হোমের রেট আলাদা আলাদা। ডাক্তারকেও দেখতে হবে, সে কত বড় ডাক্তার, তার রেট আবার আলাদা হবে। এই যে আপনি বলুন তো, আমার এক বন্ধুর বাবা ডাক্তার, তার মেয়েকে কয়েকদিন আগে দুটো হাঁটুই রিপ্লেস করেছে, ও একদম ঠিক আছে। কাকে বলছিলাম দিয়ে আপনাকে, ও আমায় বলেছিল। ব্যাপার যেটা হচ্ছে, ওর এই গ্যাপ ছিল, এই যে গ্যাপটা ঠিক করে দিল, ও মানে ও কি মানে ঠিক হয়ে গেল। শুনুন একটা কথা বলি, একটা হচ্ছে বয়স কম, একটা হচ্ছে বয়স বেশি। এবার যে বয়স কম তার এমনিতে তেজ আছে সব দিকে, তাতে তাড়াতাড়ি হবে। এবার যাদের বয়স হয়ে গেছে তাদের একটু টাইম লাগবে। এবার আপনার পজিশান ও পজিশান এক হয় না, ডিফারেন্স থাকে, বুঝেছেন? আমরা নাচানাচি করছি, ও ভালো হয়েছে, ওই যে মাঝখানে গেল, আরেকদিন গেল, 100 জনের মধ্যে দেখা গেলো 95% খারাপ হয়ে গেল, 5% ভালো হয়েছে, ঠিক আছে? এবার কারো বেশি কারো কম, খারাপ কী হয়? খারাপ হলে কি সে আর চলতে পারবে না, সারাজীবন ব্যথা বেদনা থেকেই যাবে, যা করেছিল যদি বা চলতে পারছিল আর চলতে পারবে না, বেড়ে শুয়ে থাকে, তখন অনেক বিছানে পড়ে আছে তখন। ওখানে জেল আসবে, আপনার সেন্স নাই তো, সেন্স যখন আসবে তখন ব্যথাটা অনুভব করতে পারবেন, ওখানে সেন্সটা আপনার চলে গেছে। এই আসনটা কি এমন কাজ করে? সবাইকে দেয়, হার্ট পেশেন্ট কেউ করা, এ কেউ করা, ওকে না সবাইকে কেন? এটা কী এমন এটা স্পেশাল, এটা কী এমন স্পেশাল যে মানে হার্টেরও কাজ করে, পায়েরও কাজ করে? হ্যাঁ, এই ঘরে কাকুর ফোন বাজতে থাকে। চলে যাবো যখন টাইম হয়ে গেছে, চলে গেলাম।
তারপর একটু দেরিতে বলছে আমাকে, আপনি যখন আসার সঙ্গে সঙ্গে বললে পরে হতো, আমি একটু কাজে ছিলাম। আমি তো মেশিন লাগানোর পর বসেছিলাম। হ্যাঁ, না আমাকে টাইমটা বলেনি তো কাকু, বললো আসলে ফোন করে দিব। তো অনেকটা পরেই মনে হয় ফোন করেছে আমাকে, ওই জন্য করে আমার, আমি তো রেডি হয়ে আসলাম, ওই জন্য দেরি হলো। ঠিক আছে যান তাহলে আর কি, হাতে করে করে দিচ্ছি। কথা বলবো এই কোনটাতে বসে।